হ ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের বাবে ইতিমধ্যে আমি ভাল খবর জানাইছো, কিয়নো অযোধ্যাত মসজিদ নির্মাণ হব। আমি জানাইছো খবর অযোধ্যাত এতিয়া মসজিদ নির্মাণ হব। আমি গ্রাফিক্সর জড়িয়ে খবর আপনার মাজলেকে লই আহিছো। অযোধ্যাত নির্মাণ হব মসজিদ, রাম মন্দিরের পর 25 কিলোমিটার আঁতরত নির্মাণ হব মসজিদটো। ধনীপুর নামৰ গাঁৱত চলিছে এতিয়া মসজিদ নির্মাণের প্রস্তুতি। মসজিদটোর সংলগ্ন থাকিব এখন বিশাল চিকিৎসালয়, আর মসজিদটোর নাম হব মসজিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ। কেইবাটাও বিশেষত্ব থাকিব মসজিদটোর, 9000 লোকে একেলগে নামাজ আদায় করার সুবিধা থাকিব। মসজিদটোর প্রতিটি ইটাত লিখা থাকিব কুরআনের বাণী। দৈনিক 2000 লোকে খোয়ার ব্যবস্থা থাকিব। আরম্ভ হয়েছে ইতিমধ্যে মসজিদের ডিজাইনের কাম, ইতিমধ্যে আরম্ভ হয়েছে। ইন্ডো ইসলামিক কালচারেল ফাউন্ডেশনে অবগত করেছে এই কথা। মে মাহত আরম্ভ হব মসজিদ নির্মাণের কাম, 3-4 বছরের ভিতর সম্পূর্ণ হব, সম্পূর্ণ করার ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে। আমি জানাইছো অযোধ্যাত এতিয়া মসজিদ নির্মাণ করা হব। রাম মন্দিরের পর 25 কিলোমিটার আঁতরত নির্মাণ হব মসজিদটো, যেটুকু প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। আর তেনে সময়তে অনেক ভাল খবর আসছে, অযোধ্যাত এতিয়া নির্মাণ হব মসজিদ নির্মাণ হব। রাম মন্দিরের পর 25 কিলোমিটার আঁতরত নির্মাণ হব মসজিদটো। আর ইয়ার আমি দৃশ্যাংশ আপনার দেখাইছো, আটক ধুনিয়াকৈ সজাগ করে তোলা হয়েছে মসজিদ নির্মাণের। আর মসজিদ আরম্ভ হয়েছে ইতিমধ্যে মসজিদের ডিজাইনের কাম, মসজিদের ডিজাইনের কাম ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আমি ডিজাইনের যে ছবি আছে সে আমি আপনার দেখাইছো। ইন্ডো ইসলামিক কালচারেল ফাউন্ডেশনে ইতিমধ্যে অবগত করেছে এই কথা। মে মাহত আরম্ভ হব মসজিদ নির্মাণের কাম, আর 3-4 বছরের ভিতর কাম সম্পূর্ণ করার পরিকল্পনা। আমি জানাইছো ধনীপুর গাঁওর, ধনীপুর নামের গাঁত চলছে এটা মসজিদ নির্মাণের প্রস্তুতি চলছে। মসজিদটোর সংলগ্ন থাকিব এখন বিশাল চিকিৎসালয়, মসজিদটোর নাম হব মসজিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ। কেইবাটাও বিশেষত্ব থাকিব মসজিদটোর, কেইবাটাও বিশেষত্ব থাকিব। আর ইতিমধ্যে আমি আপনার জানাইছো ইতিমধ্যে আরম্ভ হয়েছে মসজিদের ডিজাইনের কাম, ইতিমধ্যে আরম্ভ হয়েছে। ইন্ডো ইসলামিক কালচারেল ফাউন্ডেশনে অবগত করেছে এই কথা। মে মাহত আরম্ভ হব মসজিদ নির্মাণের কাম, ইতিমধ্যে মে মাহত আরম্ভ হব বলে জানিপরা গেছে। 3-4 বছরের ভিতর, 3-4 বছরের ভিতর কাম সম্পূর্ণ করার পরিকল্পনা করা হয়েছে। আর ইতিমধ্যে আরম্ভ হয়েছে মসজিদের ডিজাইনের কাম, ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আমি আপনার যে ছবি আছে সেই ছবি আমি আপনার দেখাইছো। ইন্ডো ইসলামিক কালচারেল ফাউন্ডেশনে ইতিমধ্যে অবগত করেছে এই কথা, ইতিমধ্যে অবগত করেছে মে মাহত আরম্ভ হব মসজিদ নির্মাণের কাম, 3-4 বছরের ভিতর কাম সম্পূর্ণ করার ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে। আর ইতিমধ্যে আমি আপনার জানাইছো মসজিদটোর নাম হব মসজিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ। মসজিদটোর সংলগ্ন থাকিব এখন বিশাল চিকিৎসালয় সংলগ্ন থাকিব বলে জানিপরা গেছে। কেইবাটাও বিশেষত্ব থাকিব মসজিদটোর, 9000 লোকে একেলগে নামাজ আদায় করার সুবিধা থাকিব। মসজিদটো প্রতিটি ইটাত লিখা থাকিব কুরার বাণী। দৈনিক 2000 লোকে খোয়ার ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। আর আরম্ভ হয়েছে মসজিদের ডিজাইনের কাম, ইতিমধ্যে আরম্ভ হয়েছে। ইন্ডো ইসলামিক কালচারেল ফাউন্ডেশনে ইতিমধ্যে অবগত করেছে এই কথা। মে মাহত আরম্ভ হব মসজিদ নির্মাণের কাম, আমি জানাইছো মে মাহত আরম্ভ হব মসজিদ নির্মাণের কাম আরম্ভ হব। 3-4 বছরের ভিতর কাম সম্পূর্ণ করার পরিকল্পনা করা হয়েছে। ধনীপুর নামৰ গাঁৱত চলিছে মসজিদ নির্মাণের প্রস্তুতি। রাম মন্দিরের পর 25 কিলোমিটার আঁতরত নির্মাণ হব এই মসজিদটো। আর ইতিমধ্যে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের ভাল খবর আহি পড়ছে, অযোধ্যাত নির্মাণ হব মসজিদ। আমি জানাইছো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার এই সময়ত ইতিমধ্যে আন এটা ভাল খবর আহি পড়ছে, রাম মন্দিরের পর 25 কিলোমিটার আঁতরত নির্মাণ হব মসজিদটো। আর ধনীপুর নামৰ এখন গাঁৱত চলিছে মসজিদ নির্মাণের সম্পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে চলিছে বলে জানিপরা গেছে। মসজিদটোর সংলগ্ন থাকিব বিশাল চিকিৎসালয় সংলগ্ন থাকিব, কেইবাটাও বিশেষত্ব থাকিব মসজিদটোর, 9000 লোকে একেলগে নামাজ আদায় করার সুবিধা থাকিব। মসজিদটোর প্রতিটি ইটাত লিখা থাকিব কুরআনের বাণী। আমি গ্রাফিক্সর জড়িয়ে পুনর্বার খবর জানাইছো, অযোধ্যাত নির্মাণ হব মসজিদ নির্মাণ হব। আর রাম মন্দিরের পর 25 কিলোমিটার আঁতরত নির্মাণ হব মসজিদটো। ধনীপুর নামের গাঁৱত চলিছে মসজিদ নির্মাণের প্রস্তুতি। মসজিদটোর সংলগ্ন থাকিব এখন বিশাল চিকিৎসালয় সংলগ্ন থাকিব। মসজিদটোর নাম হব মসজিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আর কেইবাটাও যেহেতু বিশেষত্ব থাকিব এই মসজিদটোর, আমি জানাইছো 9000 লোকে একেলগে নামাজ আদায় করার সুবিধা থাকিব। মসজিদটোর প্রতিটি ইটাত লিখা থাকিব কুরআনের বাণী লিখা থাকিব। আর ইতিমধ্যে আরম্ভ হয়েছে মসজিদের ডিজাইনের কাম আরম্ভ হয়েছে। ইন্ডো ইসলামিক কালচারেল ফাউন্ডেশনে ইতিমধ্যে অবগত করেছে এই কথা। মে মাহত আরম্ভ হব মসজিদ নির্মাণের কাম, আর 3-4 বছরের ভিতর কাম সম্পূর্ণ করার পরিকল্পনা করা হয়েছে।